পানীয় জল নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি, হাতাহাতি, পরে ইট বৃষ্টি এবং ব্যাপক বোমাবাজি, আক্রান্ত পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়, উদ্ধার একাধিক তাজা বোমা, আটক কমপক্ষে 20 জন, তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গা মেদিয়াপাড়া এলাকায়। জানা যায়, রবিবার সকালে টাইম কলের জল নেয়াকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে বচসা শুরু হয়। পরবর্তীকালে সেই বচসা পৌঁছায় হাতাহাতিতে। এরপরেই তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে শুরু হয় ইট বৃষ্টি। মুড়ি মুড়কির মতো 2 পক্ষের তরফ থেকে বোমাবাজি চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট মহকুমার এসডিপিও। আপনারা কোন দল করেন? আমরা আবুদ দল করি। আর যারা হামলা চালালো তারা কোন দল করে? আনার হোসেনের দল করে। তারা কি তৃণমূল? হ্যাঁ, তারাও তৃণমূল। ভাঙচুর করা হয়েছে বাড়ি? হ্যাঁ, বাড়ি ভাঙচুর করেছে। কারা ভাঙচুর করলো? ভাঙচুর করেছে তার ওরাই বোম ছুড়েছে, আর পুলিশ এসে ভাঙচুর করেছে। পুলিশ বাড়ি ভাঙচুর করেছে? পুলিশ বাড়ি হয়েছে, বাথরুম পায়খানা সব পুলিশ ভাঙচুর। আর বোম বোম বোমাবাজি করলো কারা? বোমাবাজি করেছে আনা হোসেনের লোক। কাদের সাথে কাদের গন্ডগোল হলো? মোঠলা আনোয়ারের দল আর আরাবুদ দলে। ওরা দুজনেই তৃণমূল করে? হ্যাঁ, দুজনেই তৃণমূল করে। আচ্ছা, আনোয়ারের দলের সাথে আবুর হয়েছে? হ্যাঁ। আবু কি আপনাদের লোক? হ্যাঁ, আবু আমাদের লোক। জল নিয়ে ছত্রবাদ। আচ্ছা, তারপরে কি হয়? তারপরে কি হয়? তারপরে জল আমাদের ওদের বাড়ি থেকে নেয়, যখন ভাবছিল ওদের বাড়ি থেকে নিয়েছে, দিয়ে দিয়েছে। ওইখানটা আমার স্বামী যায়, স্বামী চুপ করিয়ে দিয়েছে, দিয়ে আমার স্বামীও চুপ করিয়ে দিচ্ছে, দিয়ে আমরাও চুপ করিয়ে দিয়েছি। মেয়ে মানুষে একটা কথা হচ্ছে। তারপর ওই আলম ছুটে বেরিয়ে আসলো। আলম কারা? কারা? আলম আনোয়ারের দলের লোক। আলম ছুটে বেরিয়ে কোন দল করে? ইয়ের দল করে, আনোয়ারের দল, তৃণমূল। তৃণমূল করে? হ্যাঁ। আমরা আবুর দল, আমরাও তৃণমূল। তৃণমূল দিয়ে আমরা যেই এবার এসেছি, আমি যেই মেয়ে ছেলে ধরাচ্ছে, আলম ছুটে এসে আমাকে এক লাথি মেরে ফেলে দেয়। তাহলে ওইখানে যদি আমাকে এক লাথি মেরে ফেলে দেয় মা যায়, তাহলে সেখানটা আমার স্বামী যাবে। তাহলে ওই করতে করতে মারামারি হয়ে গেল। ওরা কী করলো? আমাদের ছুটিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। দিয়ে আমাদের গেটের কাছে এসে সব ভাঙচুর করলো, এই সব ইট ফেলে দিয়েছে, ওপর থেকে ইট ফেলছে, ইট ওপরে আসছে না। বোমাবাজি করলো আনোয়ারের দলের লোক, তৃণমূল। কতক্ষণ করা হয়েছে বোমাবাজি? বোমাবাজি মনে হয় 2-3 ঘন্টা ধরে মনে হয়। আহত হয়নি, কিন্তু করেছে খালেদ হোসেন, করেছে আলম, করেছে মসিবুল, করেছে ওই সানিরুল, করেছে সানু। এখন কতটা আতঙ্ক? অনেকটা আতঙ্ক হতো। আমাদের বলেছে মারবো, আমাদের বলেছে যে যদি পুলিশ চলে যায়, সব চলে যায়, তোমাদের বাড়ি ঘিরাই করা হবে, তোমাদের বেরোতে দেবো না, তোমাদের মারবো। ঘটনাস্থলে পুলিশ এসেছে, কিন্তু পুলিশ ন্যায্য বিচারটা করছে না। পুলিশ আমাদের সব ভাঙচুর করে গেছে। আপনার বাড়ি ভাঙচুর করেছে? হ্যাঁ, দেখুন সব কাজ উঠেছে, সব পুলিশ আমাকে গাল দিয়ে গেছে। বোমাবাজি এবং ইট বৃষ্টির জেরে আহত হয় 4 পুলিশ কর্মী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাস ছোড়ে। এরপরই ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে পুলিশের তরফ থেকে শুরু হয় লাঠিচার্জ এবং ধরপাকড়। ঘটনায় 20 জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বহু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী টহলদারি করছে। ঘটনার জেরে এখনও উত্তপ্ত গোটা এলাকা। পাশাপাশি পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোটা এলাকা জুড়ে, কি কারণে এই ঘটনা এবং বোমাবাজির পেছনে কারা জড়িত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।